চাঁদের বুড়ি চরকা কাটে, রোটে গেছে মাঠে ঘাটে, সোনার কাঠি রূপার কাঠি, মিথ্যা সবই কিন্তু খাটি, গাল গপ্প হাস্য রসে জীবন চলে স্বপ্ন বেশে, সেই জীবনের খোঁজ পাইতে সাধ যদি জাগে, চটাম ঘরে আইসো বন্ধু। তাল হয়ে যায় তাল থেকে দিল, আজ গবি সব ব্যাপার সেপার, কান নিয়ে যায় চিল, ডাল কপ্প হাস্য রসে জীবন চলে স্বপ্ন বেশে, সেই জীবনের খোঁজ পাইতে সাধ যদি জাগে, চটাম ঘরে আইসো বন্ধু। আমরা তো আরো চার বছর আছে না, চার বছর পরে আবার যখন বিশ্বকাপ হইব তার ছয় মাস আগে থেকে প্র্যাকটিস শুরু করব। আমি সংসার করার জন্য বিয়ে করবো না, সেটা ভাবিস না, অত কাঁচা মুকিত না, এই মুকিত কাক কোটা জানো মা। আব্বা আব্বা গো, ও আব্বা, তুমি আমার দিকে চাও, তোমার কি সত্যি মনে পড়তেছে না আমি তোমার মেয়ে ময়না? ও আব্বা তুমি দেখো, মনে করে দেখো, তুমি ওই যে মায়ের কাছে যখন যাইতা এক মাস দুই মাস পর পর পর, মাঝে মাঝে অনেক দিন পর পর যাইতা, যাওয়ার সময় তুমি কি নিতে আমার জন্য, মনে আছে তোমার? ওই যে লাল জুতো, নতুন জামা, তারপরে সেইটা আমার পড়ায় তুমি উঠানের মধ্যে আমার খেলতে দিতে, আমি খেলতাম, তুমি আমার পিছু পিছু ছুট 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 করতো, আর মা বড় গাছে তোলে দাঁড়ায় দাঁড়ায় হাসতো। তোমার কি সত্যি কিছু মনে পড়তেছে না আব্বা? কিছু মনে পড়ছে না, তুমি ভাইবে দেখো। আরে চেষ্টা কর চেষ্টা কর, মনে পড়বো। শোন, অ্যাক্সিডেন্ট হইলে কি হয়, অ্যাক্সিডেন্ট হইলে তো একটা না একটা ক্ষতি হয়, মানে শৈশব ক্ষতিটা মাথা হয়, হ্যাঁ, এবং স্মৃতিটা ঠিকঠাক মতন কাজ করে না, স্মৃতি স্মৃতিটা যখন কাজ করে না তারপরে কি করতে হয়? করতেছে ভাইজান, সে তো সেই চেষ্টাই করতে, মানে তুমি চেষ্টা করিয়ে যাও, হয়ে যাবে ইনশাল্লাহ, আমি তুমি পথেই আসো আব্বা, মানে আপনি আপনিও তো তার ফাদারতে, আপনি সে একা চেষ্টা করলে হইবে? আপনারও তো একটা ভূমিকা এখানে রাখা লাগবে, আপনি একটু চেষ্টা করেন, আপনি মেয়ের একটু, ময়না তুমি চেষ্টা করি, তোমার বাবা কিন্তু তোমাকে বুকে জড়াই ধরবে, ধর আব্বা, আপনি চেষ্টা করেন কেন? আপনি মনে করেন আপনি আল্লাহ আপনার দ্বিতীয়বার এখানে আনছে কেন, দ্বিতীয় ইনিংস খেলতেছেন ভাইজান, এটা কিন্তু আল্লাপাক হয়তো আপনার দেশে যে আপনি মনে করেন যে আগের জন্য পাপ টাপ সব মুছে দেবেন, আপনি স্বীকার করে বলেন, মেয়ের বুকে জড়াই ধরেন, চেষ্টা করেন, পারবেন আব্বা, আপনি ময়না পারবেন, তুমি চেষ্টা করিয়ে যাও। আমি কি দেখতেছি রে, আমি দুধ কলা দিয়ে এতদিন কাল সাপ বসেছি, তোরে আমি আমার বাড়িতে স্থান দিয়েছি, তুই আমার বিপরীত কথা বলতেছিস, তোর সাহস তো কম না, এই তুই চিনিস মিসেস মুখে আমার বউ, আমি চিনি তাকে, আমি তারে চিনি, সে কি করতে পারে, সে ডুয়েল গেম খেলেছে, ডুয়েল গেমটা কি, সে আমার সান্ত্বনা দিয়েছে আর তার ভাইকে, ভাইকে বের করে দেওয়ার জন্য সাহায্য করেছে, সে সব জানে, তার শাস্তি তো তার পাওয়াই লাগবে আজকে। আমি এই চুতি চুতি আমার চোখের সামনে আজকে কেউ ঠেকাতে পারবে না, আকাশ থেকে যদি পাত আসে আমার দিকে, সেই বাসটা আমি ধইয়া আকাশে ছুঁড়ে মারিয়ে দিব, আকাশ ফাইটা দেবে তাও সরাতে পারবে না, খার করাম ঘর একের দিকে রাস্তা সর সর, এই চোখ গরম করবি না, আমি আগে তোর অনেক ডরে দেবে, এখন এই আবার হাত এরম করতেছি কিছু নেই, তুই ভেতালটা করছিস,
ধরে আমি বাইকটিকে তাড়ানোর ব্যবস্থা করবো। এখন ধরতে পারবি না, এখন আমার কোনো বউ ধরলে আমার গাঁজন চেয়েছে, নতুন বিয়ে করবো আমি, ওকে আমি বিয়ে করি ছাড়বো, বিয়ে করি ছাড়বো আমি। মনে করার চেষ্টা করো আব্বা, ওরে সাহায্য করো। আম্মু অসুস্থ হয়ে ঝামেলা করছে আব্বা, বিশ্বাস করেন আপনি, আপনি চেষ্টা করেন, আপনি পারবেন। বুঝছি আপনি হয়তো ভয় পাইতেছেন যে আপনার শেষ বয়সের পাপটা জানিয়ে গেলে আম্মু হয়তো আপনাকে চুরাইবে। আম্মু কিচ্ছু করবে না, আম্মু আমার যে পরিমাণ ভালোবাসে আমি ওয়ার দিছি। আপনি বিশ্বাস করেন ভাইয়ের মতো আম্মু আমাকে ভালোবাসে, ওরকম স্নেহ করে। আপনি বাসেন, আপনি বাসলে হইবে কি, আপনি মেয়ের জামাই হিসেবে আমি যে আপনার কত ভালোবাসবো, আপনিও চিন্তা করতে পারবেন না আব্বা, আপনি চেষ্টা করেন। আব্বা দেখো তুমি কেমন ভয় পাইতেছ, তুমি কি কারো ভাবে, আমি তোমার মেয়ে ময় না, তুমি আমার খুলে গো, তুমি কি কারো ডরাইতেছো, তুমি তুমি মন ভরে ডরাইতেছো, সে কিন্তু আমার মানে নিছে, তুমি যা করে ডরাইতেছো তারা সকলে আমার মানে নিছে। আর শোনো তুমি কি, তুমি কিসের জন্য ভয় পাইতেছো কাও দেখি। আচ্ছা তোমার যদি এতই ভয় তাহলে তুমি আমার মারে কেন বিয়ে করছো, কিসের জন্য করছো কাও। আব্বা আমি তোমার মেয়ে, পানি কাটলে দুই ভাগ হয় না, রক্তের সম্পর্ক তুমি অস্বীকার করতে পারো না আব্বা। আব্বা তুমি আমার মাইনে হিসেবে আমি কিন্তু আজকেই জানা যাবো তোমার বিরুদ্ধে আমি মামলা করবো। মানা কি, তার মধ্যে তার মধ্যে কি আলোচনা শুরু করছো তুমি? এখানে প্রেম ভালোবাসা দিয়ে বাবার অধিকার আদায় করবা, বাবার স্নেহ নিবে তুমি? আইনাদের তো কথা এখানে আনছো কেন? আব্বা এখন একটা শিশুর মতন, স্মৃতিটা নাই। তুই ছোটবেলা আব্বার কোলে বইয়া কোনো গান টান গাইছিলি, এরকম কোনো স্মৃতি আছে? সেটা সেটা মনে করো, সেটা লাগলে ওরকম একটা গান গা, বাবা বলে গেল আর কোনো দিন গান করো না কেন বলে গেল, এরকম কোনো গান থাকলে গা। ভাইজান তুমি কিসের মধ্যে কি করছো? আব্বা আব্বা তো আমার কথাই মনে পড়তেছে না, ছোটবেলা আমি কি গান গাইছি সেটা কেমনে মনে পড়বে? ও আব্বা তুমি গান শুনাইছিলে না আমার ছোটবেলায়, ওই যে দোল দোল দোলনি দোল দোল দোলনি, তোমার মনে পড়তেছে না? আমরা সবাই মিলে দোল দোল দোলনি মিউজিক লাগবো, মনে হয় গানের লগে মিউজিক লাগবো আব্বা। আমাকে মনে করে দিলে, হোয়াট এ পেইনফুল, হোয়াট এ পেইনফুল মামা, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড মামা, টু মান্থস মানে দুই মাস হসপিটাল স্টে কইরা এই যে হাউসে ব্যাক করেছি মামা। তো একটা ঘটনা ঘটছে মামা, ঘটনাটা হচ্ছে যে হসপিটালে যত ডাক্তার এবং নার্স আছে এরা তো সবাই আমার ব্রাদার অ্যান্ড সিস্টার হয়ে গেছে গা, ওরা যে আমার কী যে লাভ করছে। আর একটা কথা মামা, হসপিটালটা যে এত ফ্যান্টাস্টিক সুপার, আমি তো হসপিটালটা যে ভালোবাসা ফেলাইছি মানে লাভ করে ফেলছি আর কি। ওরা তো মনে করো যে আমার আসতে দিবেই না, আমার অবশ্য আসতে মন চাইতেছিল না। একটা ঘটনা হয়েছে কি মজার ঘটনা আপনার বলি, ওই যে এক নার্স আমার কয় হঠাৎ করিয়া যে মাহমুদ ভাই এই যে আপনি দুই মাস আমাদের হসপিটালে আসিলেন, হ্যাঁ আপনি তো আমাদের চিকিৎসা ব্যবস্থা সব কিছু জেনে ফেলেছেন, আপনি এখন অনেকটা হাফ ডাক্তার গেছেন গা, আপনারা যাওয়ার দরকার নাই, আপনি হসপিটালে দায়িত্ব পালন করার জন্য থেকে যান। মনে করছে যে পরিমাণ রুগী আসতেছে আমরা তো মনে হচ্ছে পাগল হয়ে যেতেছি, আপনি যদি আমাদের সাথে একটু থাকেন না একটা হেল্পিং হ্যান্ড হবে আর কি, বুঝছেন না? কিন্তু সমস্যাটা হয়েছে আমি যদি হসপিটালে ডাক্তার হিসেবে থেকে যাই আমার এই যে লোকাল এরিয়ার কী হবে, এইখানে যে নানা রকম সমস্যা আমি যে সলভ করি তখন তো মাহমুদকে কেউ পাবে না, তখন অবস্থা কী হবে, একটা সমস্যা হবে না মামা? তাই তো চলে আসছি মামা।
এই তো মামা, আপনি আন্ডারস্ট্যান্ডিং করতে পারছেন, এই যে সমস্যাগুলো মামা দিন দিন প্রবলেম হয়ে যেতেছে গা, কেউ সলভ করতেছে না, সমাধান হইতেছে না, এই যে সবাই লেট করতেছে মামা, দেরি যেতেছে। আপনার একটা কথা কই মামা, এই যে আগের কালের কথা আপনার প্রিভিয়াস টাইমে যদি আপনার ফিরে যায় দেখেন তখন কী অবস্থা ছিল, রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা গাড়ি ঘোড়া এগুলো ডেভেলপ ছিল না। আপনি যদি অসুস্থ হইতেন, এই যে আপনি যদি ডাক্তার কাছে যাবেন হসপিটালে অনেক লেট হয়ে যেত গা, বুঝছেন না। আর এখন কী হয়েছে মাশাল্লাহ, যোগাযোগ ব্যবস্থার কী উন্নতি হয়েছে, এই যে যোগাযোগ ব্যবস্থার কী ডেভেলপমেন্ট হয়েছে, ইম্প্রুভমেন্ট হয়েছে মামা। আপনার যদি হঠাৎ করে একটু অসুস্থ হয়েছে, আপনি টাস করে একটা গাড়ি ডেকে টুস করে আপনি হসপিটালে চলে যেতেছেন, ডাক্তারকে আপনি সহজে পাইয়ে দিতেছেন গা। আগের কালে পাইছিলেন, পাইছিলেন না, হায়াত থাকলেও মনে করেন ডেথ কনফার্ম অনিবার্য আর কি। তুমি তো মাহমুদ ইংরেজি তো ভালোই বলো, আচ্ছা বলো তো কপোকাত ইংরেজি কি? আরে মামা এটা তো সিম্পল জিনিস, এই সিম্পল জিনিসের ইংরেজি আমরা জিজ্ঞেস করেন। আরে কপোকাত ইংরেজি হলো উইক উইক, মানে আপনি দুইবার যখন উইক উইক বলবেন তখন কী অবস্থা, আপনারা দাঁড়ায় থাকানোর কোনো অবস্থা নাই, এটা হলো কপোকাত, আন্ডারস্ট্যান্ড মামা? আরে মাহমুদ তুমি যে ইংরেজির কী অবস্থা করছো। আচ্ছা মাহমুদ তোমার সামনে যে এই যে জেন্টেলম্যানটা দাঁড়ায় আছে কে, সে তুমি জানো তার পড়াশোনা কী, তুমি বলতে পারবে? মামা লেখাপড়া মানে স্টাডিতে আপনি যত দূর যান নো কোয়েশ্চান, কিন্তু এই যে একটা ওয়ার্ডের কথা আপনি বললেন কপোকাত, এইটা আপনি যত চেষ্টা করেন আপনি কপোকাত ইংরেজি কখনো বানাইতে পারবেন না, নেভার ইম্পসিবল মামা। ঠিক আছে ওই আর কি। যাক মামা কামিং টু দ্য পয়েন্ট, রোজিনার কী খবর মামা? ওই যে মানে আপনি তো জানেন মামা আমি যে পাকস্থলিতে কোপটা খাইছিলাম অনলি ফর রোজিনা, অনলি ফর রোজিনা, এই কথা টোটাল ভিলেজ পিপল জানে, জানে না মামা? আপনি সেটা আন্ডারস্ট্যান্ড করতে পারতেছেন, কিন্তু দুঃখের বিষয় পরিতাপের বিষয় কী হইল, আমি এখনও পর্যন্ত পুরোপুরি সুস্থ হইতে পারি নাই মামা, এখনও আমার কাছে সিক সিক লাগে, উইক উইক লাগে, আমার কাছে এখন মুভমেন্ট করা টোটালি উচিত না, কিন্তু আমি ঘরে স্টে করতে পারি না, আমাকে ঘর থেকে বের হইতে হয় মামা, রোজিনার সম্পর্কে সেসব কথা আমার ইয়ারের মধ্যে আসে মানে আমার কানের মধ্যে আসে, আমি টোটালি সহ্য করতে পারি না মামা। আপনি কর মামা রোজিনা এত চেষ্টা করছে হ্যাপি হওয়ার জন্য, পারছে? পারে নাই মামা। আমার যদি বিয়ে করে তাহলে রোজিনা হ্যাপি হবে, টোটালি হবে, প্রমিস। আপনারা দেখে তো নতুন বউ মনে হইতেছে না, হ্যাঁ বই রাখা ঠাস, পুরান বউ মনে হইতেছে, নতুন বউ থাকবে চুপচাপ, একদম চুপচাপ। আমার বিয়া করে ফালাই রাখবো, আমার কোনো খোঁজ খবর লইব না, আর আমি চুপচাপ বইয়া থাকো? ও মা গো মা অত সোজা না কইয়া দিলাম, আমার নাম বনি, বনি রে বেহুপানানি, এত সোজা না, হ্যাঁ একটা খরচা পাতি দেনা, একটা ফোন দেনা, উল্টা আমার নাম্বারে ব্ল্যাক লিস্টে ফেলাই রাখছে, হাল্লা হাল্লা পাইছে গীতা, হ্যাঁ কি মনে করছে আমি হেরে খুঁজা পেতাম না, হেরে খুঁজা ফোন আমার লেগে ওয়ান্টুর ব্যাপার, এমনি খুঁজা বের করে এলাম। উরে আল্লাহ এই গ্রামের মধ্যে এগুলো কি হচ্ছে, প্রথমে আসলো মোহন ভাইয়ের বোন, তারপর আসলো বোন জামাই, তারপর আসলো মোহন ভাইয়ের বউ, এখন আবার দেখতেছে নবাবের বউ আইসা হাজির হইছে। শোনো
তোমরা গ্রামে অনেক সমস্যা আছে, তুমি চুপ করে থাকো, বেশি কথা কইও না। আর তুমি হনো, তোমার ভাইয়ের এত্তিকা বেশি সমস্যা আছে। বউ বিয়া করছে ঠিকই, কিন্তু গ্রামে তুই লানতো না, ঘরে তুই লানতো না, জনসংখ্যা বাইরে যাবো এইসব কুবুদ্ধি মাথাত লয়ে ঘুরে, ঠিক না? কিন্তু আমিও ঘরে বয়ে থাকি না মাইয়া না, আমি ঠিকই চললাম। অহন যাক, বেশি কথা গরমের মধ্যে কইতে ভালো লাগতেছে না। সুন্দর টিকা আমার ব্যাগ ডালো, চলো বাড়ির দিকে, চলো বোন চলো। হাই মহিলাই, আমার ভাই বিয়া করছে তোমার, আর আমরা জানি না, আর তুমি আটকা এসে করতেছো, তুমি আমার ভাইয়ের বউ, তোমার বাড়িতে লয়ে যাবো? আমি এত পাগল না, বুঝছো? আমি অত পাগল না যে এটা হেটা বুঝাই আমার এখান থেকে বিদায় করে দিবো। এদূর পর্যন্ত জানাইতাম পারছি, বাড়িতে আমি ঠিক জানুম, তুমি যাইলে যে বা না যাইলে না, আমার তো তোমার দরকার নাই, বুঝছো নি? তোমার বাইরে আমি মজা বুঝাবো না, ভাবে কিতা মনে করছে? হ্যাঁ, আমার গড় দিল্লা নিত না, আর আমি সব সব বয়ে থাকো, আমার নাম হয়েছে বনি, এটা করে বুঝ যা সেটা চলতেই বলাম কয়া দিলাম। হ্যাঁ, তুমি কি তো বাড়িছি না, বাড়িছি না, আমার একটু দেখাই দাও, আমি একলা একলা যেতে করুম। এই চাপা, এটা আপনার কেমন ব্যাপার? হ্যাঁ, আপনাদের বাড়ি বউ আপনি বাড়ি নেবেন না? এই ভাবি চলেন, আমি আপনারে দিয়ে আসি বাড়িতে, যান চল। হাই খবরদার, কিসের ভাবি কার বউ? হ্যাঁ, কোথায় দিয়ে আসবা? এই যে আমি আটকাইলাম, দেখি আমারে অতিক্রম করে তুমি কেমনে করে যাও, দেখি যাও। শোনো বোন, তোমার একটা কথা কই, আজকে একবার কইতাছি, সারা জীবনের লেগে এটা কথাটা মনে রাখবা। নবাবে আমারে কইছিল তোমরা নাকি দূর গ্রামের, কিন্তু অহন তো দিয়ে এই গ্রামে ফিরে রয়েছো, যে দেখো তোমার রাস্তা যত তাড়াতাড়ি তুমি ফারো মাইপ পালাও, আমার রাস্তা আমি মাইপ পালাইছি। আমি তোমার মেয়ে ময়না, আমার মা তোমার কথা কয়ে গেছিল আমারে। এই তোর মা কই? বলো বলো বলো। আমার মা মরে গেছে। এই তুই কি কখন আমার দেখেছিস? আপনার মেয়ের জামার গায়ে হাত তুলে ফেলাইছেন, আপনি খুব খারাপ করছেন, ঠিক করেন আব্বা আপনি। থাম, কিসের মেয়ে, কিসের জামাই? আমার সবকিছু মনে আছে, আমাকে বলে আমার মাথা নাকি স্ক্রু নষ্ট হয়ে গেছে। এই আমার বাসর রাতের কথা মনে আছে জানিস? আমি যদি আরেকটা বিয়ে করতাম তাহলে আমার বাচ্চা কাচ্চা থাকলে আমি জানতাম আমার মাথা খারাপ হয়ে গেছে, তাই না? ওই মানা, তুই কইছিলি না আব্বা তোরে চকলেট দিত, কান্দ লইয়া ঘুরতো, কইছিলি না তুই? তাইলে তো আমার চেহারা মনে থাকার কথা ছিল। আছে আছে আব্বা, অবশ্যই আছে। হয়েছে কি তুমি কান্দো না কেন? তুমি আব্বা ফিরিয়েছে সে সুখেও তো তুমি হাউ হাউ করে কান্দবে, এরকম সময় কান্নাকাটির দরকার? যত তরি কানতে পারলে মনের কষ্ট চাপা কষ্ট নেমে যায়। কাঁদো না ময়না, তুমি কাঁদো, যত তরি কাঁদো। আব্বা, আমি বুঝতেছি তুমি সবার সামনে লজ্জায় এই কথাটা স্বীকার করতে যাচ্ছ না, মানে তোমার গোপন কথাটা। কিন্তু দেখো আব্বা, আমারও অস্বীকার করো না, আমি তোমার মেয়ে ময়না। চরিত্রে কালিমা লাগানোর জন্য ওকে পাঠিয়েছে। না না, তুমি একবার চিন্তা করে দাও, কোন জায়গায় তোমার ভুল হইতেছে কিনা। তোকে যা যা বলেছি তাই তাই কর, কোনো কথা নাই। শেষ, আজকে শেষ। আমি অন্যের উপর চালাই দিলাম, এই খেল আমার উপর চালাইতেছিস বাবা, কে রে তুই? তাহলে দেখ আমার খেলা শুরু করি। মানে কি ভাইজান? না,
তোরা জিনিসটা বুঝোস না কে, একটা আছে না, আমি বিয়ার তো আমার বয়স হয়েছে, আমি চাইছিলাম যে মানে অনুষ্ঠান টনুষ্ঠান কইরা তারপর বউরে সবার সাথে পরিচয় করে দেয়া এই আর কি। আমি নবাব না, একটা ব্যাপার আছে না ভাইজান, বিয়ের মতো এত একটা বড় কাজ তুমি গোপন করতে পারো সেটা তোমার বিশ্বাসই হইতেছে না, আমার মনে হইতেছে না তুমি এমন কোনো কাজ করতে পারো। আহ আরে বাবা রে, বোঝে না বোকাটা, আমি তো বিয়ার লায়ক হইছি না, আমার বয়স হয়েছে না, বিয়া তো একটা পবিত্র কাজ, করতেই তো হইব, জানাইতে পারি নাই, এটা কোনো অস্বাভাবিক বিষয় না, আর এটা আশ্চর্য হওয়ারও কিছু না, ঠিক আছে, বিয়েটা একটা স্বাভাবিক ব্যাপার, আমি তো ঘরে না জানা করাই ফেলছি আর কেড়ে ফেলছি, এর কাজ সুবিধা নেই বউ। আসো আমরা একটু আড়ালে আড্ডালে কথা বলি সবার সামনে, ছোট তো আমার অনেক কথা বলা যায় না, ওরা না আসলে বোঝোস না, যা আসো না, আসো আসো না, যে থাক না, আসলে যে কি তোমারে দেখে আমার অনেক নামটা কি, এটা কি অরিজিনাল বনি নাকি নকল, এইসব খেলা বহুত আগে আমি খেলছি, ইসুন বিসুন দ্বারকা বিসুন মামা এলো গামায়া ছাত্রী দাও নামায়া, হ্যাঁ এইখানে আমার ট্রাভে ভালন লেগেছে, আমি নবাব, এইসব খেলা তুড়ি দিয়া নিমিষে আমি আউট করে দিতে পারি, বুঝছো বউ। ঘুমায়া ঘুমায়া গো, এটা দিদি আমার তো একটা ডিউফ্রে, হ্যাঁ ফাঁকনার ফাঁকনা, হেজানি আমার বাড়িতে নিয়ে কিতা করে, আমার তো বাচ্চা থাকতে হবো, আল্লাহ গো আমার বাসাই ও তুমি। তুমি খাজায় ঢুকে গেছো কিন্তু তুমি জানো না খাজার মধ্যে বাউরাল আছে, চলো আমি বউরে তারা যাবো না, তোমার আমি নিয়ে যাবো, আসো কাঁচায় আটকে গেছ। আপা আপনি কেমন আছেন? আসলে দেখে বোঝা যায় আপনি ভালো নাই, আপনি যে কষ্টে আছেন এটা দেখলে আমার নিজেরই খারাপ লাগতেছে, আমিও অনেক কষ্ট লাগতেছে আমার। আরে মানে স্বামীর বাড়িতে আইসা আপনি স্বামীর বাড়িতে থাকতে পারতেছেন না, থাকতেছেন আরেক বাড়িতে, এর চেয়ে কষ্টের, এর চেয়ে দুঃখের, এর চেয়ে অপমানের, এর চেয়ে লজ্জার আর কিছু নাই। মানে মাঝে মধ্যে যে মানে আপনার এই জিনিসটা চিন্তা করলো আমার যে কী করতে ইচ্ছা করে, সবই কপাল আপা, সব কপাল হয়তো ছেড়েন না, আপনার একটা কাজ করেন, আপনি আমার চ্যানেলে একটা ইন্টারভিউ দিয়ে দেন। কিন্তু তাতে আমার লাভ কী ভাই? লাভ কী মানে? আচ্ছা আপনি যে মুকিত কাকুর বাড়ি থেকে উঠছেন, এই মুকিতার বাচ্চা মানে সরি আমি, হ্যাঁ এই মুকিত কাকু কি কোনো মানুষ? হ্যাঁ একটা পচা শামুক, সে পচা মরল, তার নিজেরই তো চরিত্র ঠিক ঠিকানা নাই, কথা বুঝছেন না? আমার কথা হচ্ছে আপনি যেই রকম একটা শিক্ষিতা সুরুচিশীলা, আপনি এত চমৎকার একটা মানুষ, চমৎকার একটা নারী, আপনার সুবিচার পাওয়ার যোগ্যতা আছে, আপনার সুবিচার পাওয়ার অধিকার, সেই জন্যই বলতেছি আপনি যদি ভিডিওটা একবার করেন আর এইটা যদি ভাইরাল হয় তখন কিন্তু সমাজের কিন্তু টনক নড়ব, সমাজের প্রত্যেকটা স্তরের লোকের তখন কিন্তু একটা মানে একটা আঘাত লাগবো যে কী হলো, তখন দেখবেন যে সবাই উঠে পড়ে লাগবো এই ঘটনার একটা সমাধানের জন্য, যেমন করে অন্য অন্য ঘটনাগুলো হয়েছে, তখন দেখবেন মুকিত কাকু যতই সে বুজুং বাজুং করুক তখন কিন্তু তারের মতো সোজা তার বিচার করতেও। আর মন কে, মোহনের মাও আপনার পায়ে পড়া কানবো আমি কইলাম আপনারে। ভাইজান আমি তো আসলে নিজে নিজে অনেক চেষ্টা করছি, মোহনের ভুল একদিন না একদিন ভাঙবেই, ও একদিন না একদিন আমার কাছে ফিরে আসবেই, এটা আমার বিশ্বাস। না ঠিক আছে আপনার কথা আমি মাইনা লইছি, সে একদিন না একদিন ফিরে আসবে, কিন্তু সে একদিনটা কবে? আপনি ধরেন যে বয়সের শেষ প্রান্তে গিয়ে যদি আসাতে লাভ কী আপা, সরি মানে আমি বলতেছি যে হয় না যে একটা বয়স একটা সৌন্দর্য আছে, একটা জীবনে একটা সৌন্দর্য আছে কিন্তু, তাই না? আপনি কি কাঙ্গালি নিয়ে যাবেন? দরকার নাই তো, আমার কথা হচ্ছে আপনার হাতে একটা সুযোগ আছে, আপনি সুযোগটা নেবেন না কেন? তার এখনই আসতো একদিন মানে কি তুই আজকে আবি,
বুঝেন নাই? আপনি সুযোগটা লন, আপা গ্রহণ করেন না। থাক ভাই, দরকার নেই এত ভেজাল করার। মানে আমি আসলে একটা কথা বুঝলাম না, মানে আপনি কি ইউটিউবের বা ফেসবুকের কার্যকারিতাটা মানে সেটা বুঝতে পারতেছেন? আচ্ছা ঠিক আছে, তো বুঝতে পারতেছেন, আপনি আমারও তো বিশ্বাস করতেছেন, আপনার এই ভাইটাকে বিশ্বাস করতেছেন না, তার মানে আপনার হাতের কাছে একটা সুযোগ আছে, আপনি এটা গ্রহণ করেন না। ভাইজান শোনেন, বাঙালি নারী মানে বুঝেন এই ধরনেরা খুব নরম হয়, এবং এদের মান সম্মানে যদি কোনো আঘাত আনে তাও সে আনতে দেয়, কিন্তু তার স্বামীর মান সম্মানে খানিক চোটও লাগতে দেয় না। সুতরাং আপনি যেভাবে এত সহজেই বলতে পারেন, আমি ঠিক সেভাবে এত সহজে বলতে পারি না, বুঝছেন? না আপা, আপনার কথা ঠিক আছে। আমি যেটা বলতে চাইছিলাম কি, আসলে দেশ কেন, বিশ্বের সব শ্রেণী পেশার মানুষ, হ্যাঁ মনে করেন যে শিক্ষিত অশিক্ষিত রুচিশীল যারা আর কি, তারা এবং সুপরিচিত যারা, তাদেরকে সবাই চেনে জানে, তারাও কিন্তু তাদের ব্যক্তিগত সমস্যা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়, এবং আমরা কিন্তু তা দেখি, এবং এটার কিন্তু একটা কার্যকরী ভূমিকা কিন্তু থাকে, কথা বলছেন? আমি সেই জন্য বলছিলাম আর কি। আপা মানে বলছিলাম কি, মানে ঠিক আছে মনে না করলে একটা ছবি রাহি আর কি, আপনার আপনি একটা ভালো মানুষ। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। এই যে কবিরা যে বলছে মামা, মানে পোয়েটরা যেটা মানে টকিং করছে যে সারা পৃথিবীতে মানে জগৎ দেখিতে হইব বাহির, আজি কি করেছি সেই শপথ, মানে আপনি জগৎটা যদি আপনি সুচে সুচে ঘুরে। এই থাম 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 থাম, তোর চাটাম রাখ। এই বেটাই, তোর তো কোনো কাম কাজ নাই, আছে অনেকক্ষণ হয়ে বসে আছিস, যাওয়ারও কোনো নামগত নেই। হ্যাঁ আমার ভাগ্নের সাথে যদি তোর বিয়ে দিতাম তো তুই সে তো না খেয়ে মারা যেত, খালি চাটাম চাটামের উপর আছিস। এই যে মামা, আপনি এখনও টোটালি মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আছেন। আমার ড্যাডি আমার জন্য যা অ্যাসেট রেখে গেছে মামা, আমি তিন পুরুষ মানে আমার পরবর্তী তিন পুরুষ খেয়ে গেল, এটা ক্লিয়ার করতে পারবে না। আমি আমার ওয়াইফ না, আমার ওয়াইফের ছেলেমেয়েরা মানে আমার ছেলেমেয়েরা খাইলো সেটা ক্লিয়ার করতে পারবে না। আপনি যদি চান আপনি আমাদের হাউসে গিয়ে থাকতে পারেন, আমি আপনার কথা দিচ্ছি, প্রমিস করতেছি সারা জীবন আপনি সারা জীবন আমি আপনার সিটিং করাইয়া মানে বসায় বসায় খাইতে পারবো, নো প্রবলেম মামা। এই চাটাম, এই চাটাম বাজ, খালি চাটাম দিস কেন। হ্যাঁ শোন, কথায় আছে না যে বসে বসে খেলে রাজার ধন শেষ হয়ে যায়। আচ্ছা শোন, তোর বাবা কি রাজা ছিল রে? আরে মামা, এই জন্য তো বলি আমি মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আছেন। আমার বাবার নাম কি, মানে আমার ড্যাডির নাম কি? আমার ড্যাডির নাম হলো রাজা, রাজাই হচ্ছে আমার ড্যাডির নাম। টোটাল ওয়ার্ল্ডের মধ্যে কোনো স্টেট খালি পাই নাই, যদি একটা স্টেট সিম্পল একটা স্টেট খালি পাইতাম আমার ড্যাডিকে সেখানে আমি রাজা বানা দিতাম, কিং বানা দিতাম, বুঝতে পারছো মামা? আচ্ছা শোন, এখন আমার কথা শোন, তুই এখন যা। রোজিনার যদি তোর প্রতি টান থাকতো তাহলে সে তো ঘর থেকে বউ আগে বেরিয়ে আসতো। আরে মামা, রোজিনা তো এখন স্লিপিং করতেছে, কোনো সমস্যা নেই, নো প্রবলেম, আমি এখানে ওয়েট করি, সামটাইম ওয়েট করি, তারপর তার সঙ্গে আমার দেখা হবে, শুনেন মানে। What a fantastic scenery, হ্যাঁ মামা, এই তো নবাব ভাই সাথে আর একটা আননোন লেডি পিপল, তাই তো দেখছি। দেখছেন মামা কি ফাইন সিনারি, তো নবাব ভাই সাথে আনন লেডি আপাটাকে। আপানা আপানা কোন ভাবি আপা, ভাই জানা আমাকে না জানে গোপনে বিয়ে করে বলাইছে। এটা কোন ধরনের খাইছ যে? আপনার বুঝি সমস্যা নাকি? কত কোন রাতে ঠাঙ্গানি শুরু করে দিছে টিকিটা? ওই তলে তো কোনো লাইন টাইন করে রাখ মা। হইছে কি ছোট বোন তো আছে না, ছোট কাল থেকে ওই তো মনে করো ভাইয়ের বিয়া খাইবো, বড় ভাইয়ের বিয়া খাইবো, এরকম কোনো আশা থাকে বাপের বাড়ির থেকে বিরিয়ানি, তখন মনে করছে খাইছে, আড়াই বললা কয় না ওইসব আর কি। ঠিক আছে নবাব ভাই,
এই যে আমি এই সিনারিটা দেখে শালা অবাক হইলাম, মানে খাওয়ার জন্য মানুষ এত নির্লজ্জর মতো কাঁদতে পারে এটা দেখে মামা, আমার এই মুহূর্তে আমার ইনস্ট্যান্ট স্টুক করে মরে যেতে ইচ্ছা করতেছে। মামা আরে থামান তো, আর কিন্তু থাপড়া দাঁত ফলাই দিব, কিসব উল্টাপাল্টা কথা কয়। আরে বউ আছে, নতুন বউ আছে, বরণ ডালাল হয় যে রোজিনারে ডাক দে, একটা আয়োজন কর জলদি। ঠিক আছে না বাপাই, এ রুমা যাও রোজিনাকে কলিং করো। যাই যাই দিচ্ছা বেরো বাড়ির থেকে মামা, যা বলছিস যা এখান থেকে চলে যা। মামা আপনি আমার সাথে এমন করেন, খামা কেমন করতেছেন নৃত্যে পাশানোর মতো, মানে রোজিনা শুধু এখানে কামিং করবে, আমি এখানে থেকে তার একটু ওয়াশ করে গোয়িং করব। কোনো কামিং ওয়াশের দরকার নেই, তুই এখন থেকে বাইরে। আমার কোনো কিছু করুন না, কইলাম তো ফমিস, একদম চুপ। এই মামা যে কইতাছে তোর বাড়িতে আমিও কইতেছি পারো, আমার রূপ তো তুই জানস, কথা না কইয়া জলদি যা। খালি নতুন বউ আছে দেখে কিছু কইতাছি না, তুই তো আমার স্বভাব সম্পর্কে জানস, খারাপ উপরে কি করে জায়গা এন থেকে যা। আরে থামো তো, শোনো আমি হইলাম একজন প্রেমিকা, তোমার প্রেমিকা, তুমি এটা কি করতেছো না করতেছো? হ্যাঁ প্রেমিক মানুষ, এটা তো লাভ কি? হ্যাঁ প্রেমিক মানুষ মনে কষ্ট দিয়ে কথা কইও না, আঘাত কইও না, এটা বালা না বুঝো, হ্যাঁ যে মনে কষ্ট পা পরে গেলাম পাপ হইব। মুরব্বী আছে সামনে, হ্যাঁ বাই। থ্যাংক ইউ ভাবি, রাইট টাইমে রাইট টকিংটা করছেন, আই এম প্লিজড। আচ্ছা হয়েছে, রনি আয় চলো যাই। ওরে ঘুঘু তুই ফাটতে কিছু তোরে বার ফাটতে খাবো। ও ঘুঘু দেখছে মামা, কামটা কি করলো? বাইকটা না জানায় বিয়ে করে ফেললো? আমার কাছে তো ব্যাপারটা খুব মনে হইতেছে মামা, ভাবছেন ভাই অন্য একটা কথা দিয়ে মনে আবার কি মামা। এরম করে যে মারে কেউ কাউরে, এরম করে যে মারে ঘুরতে দিলাম, আমি পাগল হয়ে গেছি। মারবে না ওনাকে, আদর করবে। এই সত্যি করে বলছ রে খারা, এই কিনা তোদের পাঠাইছে, এই কিনা পাঠাইছে কক। আমার বাপের অধিকার থেকে কেন বঞ্চিত করা হচ্ছে? আমি থানায় যাবো, পুলিশ ডাকবো, সমাজ এলাকা ডাকবো, সবকিছু ডাকবো, করে দিলাম। আগুনে পুড়ে মারতে হবে দুই দল। আমার মনে হচ্ছে মোহন এখানে একটা গভীর চক্রান্ত চলছে, কারা কারা এই চক্রান্ত করছে তাদেরকে খুঁজে বের করো। সূত্র যখন পাওয়া গেছে তাকে পাওয়া কোনো ব্যাপার না, তারা বুঝতে পারে নাই যে ধর্মের কল বাতাসে নড়ে, সত্য কোনোদিন সাইচা বাদ দিয়ে রাখুন যায় না। এই তোরা কার লোক? হ্যাঁ মোহনের মতন একজন বিখ্যাত লোককে হেয় করার জন্য তোদেরকে কে পাঠিয়েছে? হ্যাঁ কে পাঠিয়েছে, কে কে? দেখেন আপনি কিন্তু একটা অন্যায় করতেছেন, কিন্তু তার মধ্যে নাটক সাজাইয়ে একটা সন্তানকে তার বাবার অধিকার দিয়ে বঞ্চিত করতেছেন। এই বাবা কিসের বাবা রে, এখনো বাবা বলতেছিস? আরে এই লোক তো আমাদের কেউ না, কোনোদিন দেখিনি, চিনিনি পর্যন্ত। বাবা না না আম্মু, আপনি আপনি আমিও বুঝে গেছি কি ঘটনা কি করছে। আপনাদের এগুলো সব হইলো মিললে ষড়যন্ত্র চলতেছে, ষড়যন্ত্র করছে আপনারা আপনাদের মেয়েদের বাবার অধিকার দিয়ে বঞ্চিত করতেছেন, এটা বুঝছি না আমি, সব বুঝতেছি আমি। আরে ময় না, সে ছোটবেলাতে আব্বুকে দেখছে, এখন কি এই বয়সে আসছে, সে তার বাবার চেহারা মনে থাকবে? আম্মা আপনারা কি বুঝেন না এটা, সে তার জন্য কত কষ্ট হইতেছে, ডাঙ্গর অবস্থায় বাবাকে খুঁজে বের করা কত কষ্ট তার। আপনি আবার প্রমাণ করছেন আপনি মা নামে কলঙ্ক সেইটা, ওই কলঙ্ক ধরবে কেন? আই কিন্তু নিজের হাতে তুললে নিতেছেন আপনারা। ওয়ালা ওয়ালা মোহনে কি করতেছিস? ওরে নামাই ফেল, মরে যাবে না, মরে যাবে না, কিন্তু নিজের হাতে তুললে ফেলাচ্ছেন আপনারা, আপনারা কিন্তু আই নিজের হাতে তুলছে। মোহনের বা
আমার মাফ করে দিও। আমি তোমার ভুল বুঝেছিলাম, তুমি আমার মাফ করে দিও। তোমার ছেলের বুদ্ধির জোরে তুমি তোমার হারানো গৌরা বাবা ফিরে পেয়েছ। দেখবা এবার থেকে তোমার দিকে আঙ্গুল দিলে আর কেউ কথা কইতে পারবে না, কেউ না। কিন্তু নবাব যাই কিছু করুক না কেন, ভালো মন্দ সে তো কিছু না কিছু আমাকে জানায়, কিন্তু এই ব্যাপারটা তো আমি কিছুই জানি না। এক কাজ করো, তুমি ভাইজানের কাছে যাও, ভাইজান রে জোর করে ধরো, দেখো তার পেট থেকে কিছু বাড়ি করতে পারো কিনা। ঠিক আছে, আমি তো বাড়িতেই আছি, আমি নবাবের সাথে কথা বলি, দরকার হলে ওই মেয়েটার সাথে আমি কথা বলি। আব্বা তুমি একদম ঠিক কথা বলছো, তুমি যাও নতুন বড় ঘরে যাও, মিষ্টি কথা বলে চলে বলে কৌশলে ঠিকানা পত্র জানতে পারো কিনা দেখো, বাপের নাম মার নাম বাড়ি কোথায় কারো ফোন নাম্বার যদি পাওয়া যায় তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে গেল। ঠিক, একদম ঠিক বলছিস, আমি আলাপ করে দেখি ওর ফোন নাম্বারটা আর বাড়ির অ্যাড্রেসটা পেয়ে, তাহলে তো সমাধান সব হয়ে যাবে। আর শোন, তো ওই রোজেনা কি বললো রে, আলাপ হয়েছে তোর সাথে? আল্লাহ তো হইছে, আপাতত রাইগা ঘরের মধ্যে বইসা রইছে, আপাতত মানতেই পারতেছে না ঘটনা। মানতে কি করে পারবে? আচ্ছা ঠিক আছে, আমি যাই ওর সাথে আলাপ করি, দেখি কিছু জানা যায় কিনা, ও কিছু যদি বলে আমাকে। ঠিক আছে আব্বা, এখনই যা, দেরি করো না। আচ্ছা ঠিক আছে। তোর ভাই আমার অপমান করে যায়, এত বড় সাহস? আমি এই খেল দেখে ছাড়বো, আমি বিয়ে করব, তোর বাপ দাদা চৌদ্দগুষ্টির সবারই শিক্ষা দিয়ে ছাড়বো। তোমার উচিত ছিল এই যে তুমি টাকা পাই বিশ্ব সুন্দরী হইছো, তারপর থেকে তোমার উচিত ছিল আমার গোলাম হয়ে থাকা। আমি বিবি আর তুমি গোলাম। এই দালাল, এই পিয়া, এই এই দেখ, এই দেখ, তুই বলে ফোন বানাইছিস, সে কি বলে আমারে বলে আমি নাকি তার গোলাম হয়ে থাকবো, মানে স্বামীর সে গোলাম বানাইতে চায়, এরপরে কি মনে হয় তার সাথে আমি সংসার করবো? ভাইজান আপনি তো জানেন বুবুর একটু রাগ বেশি, মাথা গরম মহিলা, তার রাগ হয়ে গেলে কোনো কিছু কন্ট্রোল থাকে না, সবকিছু বেকন্ট্রোল হয়ে যায়। আচ্ছা আপনি তো তারা চেনেন জানেন, এতদিন ধরে চেনেন জানেন, অথচ এইটুকু বোঝেন না সে আপনাকে অন্তর দিয়ে ভালোবাসে। দেখো 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 দেখো, ভালো করে তাকায় দেখো, এই মানুষ অল্প কদিন আমাকে বাড়িতে এসে বুঝতেছে যে আমি তোমারে কতটা ভালোবাসি, আর তুমি দিনের পর দিন আমার সাথে সংসার করিয়া বছরের পর বছর সংসার করিয়াও আমারে বুঝতে পারলা না যে আমি তোমারে কতটা ভালোবাসি। তাহলে হল আমার একটা গীত গাই, একটা গানের সুরে গীত গাই। আমি যে কে তোমার তুমি তা বুঝে না। শোন, এসব নাটক বন্ধ কর, এসব নাটক বন্ধ কর, আমার সামনে নাটক করলে এই মুখে সব বুঝতে পারে। সর, আমার চোখের সামনে তো সর, আমি এখনো আপনি ডার্লিং তুমি আমার সাথে চলো। Thank you.
কিছু কবি? ও আপা, আপা ঘরে তো নতুন বউ উঠাইছি না, রান্না বান্না করণ লাগবে না। কর, মানা করছে? সবসময় তো তুমি রান্না করো। আজকে করবো না। আমার লাগবো না, দুই চার বেলা আমি না খাই থাকতে পারি, কিন্তু কেউ অপমান করলে না রুমা আমি ওটা সহ্য করতে পারি না। অপমান? কারা তোমার শাশু আমার বোনের অপমান করছে? ও নিজের ভাইটারে সহ দেও না। আমারে না কইছে বিয়ে করলাম, একমাত্র বোন বিয়ে করলাম, আমি জানতেও পারলাম না, এটা আমার অপমান করা হইল না? তা অবশ্য তুমি ঠিকই কইছো, কিন্তু মনে করো সে মাইনকা চিপা পড়ে গেছিল, আতকা বিয়ে করছে বলতে পারে নাই। এগুলো কথা আমার কাছে কবি না, আল্লাহর হস্তে এগুলো কথা আমার কাছে কবি না, আমি কিন্তু সহ্য করতে পারতাছি না। কেন, কি হইতো আমারে কইলে? আমি কি তার বিয়েতে বাগড়া দিতাম? এইভাবে গোপনে বিয়ে করার অর্থটা কি? এখন যা হয়েছে মাফ করে দাও, মাইনা নাও, মাইনা নাও স্যার, আমাদের কোনো উপায় নাই। আমি মাইনা নিব না, কেন নিব? সে কি আমার কেউ না? বাপ নাই, মা নাই, একটা মাত্র ভাই আমার। মানুষ জিজ্ঞেস করলে আমি কি করবো? এই বিষয় নিয়ে আমি কোনো কথা কইতে পারবো? আমি কি মানুষের কাছে কইতে পারবো যে সে কেমনে বিয়ে করছে, কেন বিয়ে করছে, আমার কেন জানাই নাই? এগুলো বৃত্তান্ত কোনো কিছু আমি জানি না, জানা আমার পক্ষে সম্ভব না। তুই যা, তুই যা, প্লিজ যা, আমার ভালো লাগতো না। তিল থেকে তাল হয়ে যায়, তাল থেকে তিল, আজ গোবি সব ব্যাপার সেপার কান নিয়ে যায় চিল। গাল কপ্প হাস্য রসে জীবন চলে স্বপ্ন বেশে, সেই জীবনের খোঁজ পাইতে সাথ যদি জাগে। চটাম ঘরে আইসো বন্ধু।